আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেল স্মাইল টেরাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে থাকেন যে আমার ফল আমি কীভাবে বড় করি, সেই জিনিসটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর কি মূলত আজকের এই ভিডিওতে। ভিডিওটা আমি ছোট্ট করে করতেছি আজকে মূলত, আমার দীর্ঘদিন আমার ইউটিউবে কোনো আমার ড্রাগন নিয়ে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে। তো যেই ফলগুলো আমার বাগানে আছে আপাতত আমি কোন বা কী কী মেডিসিন ইউজ করে আর কি আমার ফলটা বড় করেছি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাই দেখবেন, দেখলে অবশ্যই উপকৃত হবেন। আমি মূলত যেভাবে আপনার ফলগুলা বড় করেছি যে ওষুধগুলা সেই ওষুধগুলার নামগুলা বলবো, আমি স্ক্রিনে অবশ্য দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেই ওষুধগুলা যদি আপনি ট্রায়াল করেন তাহলে আপনিও আমার মতন এত বড় সাইজের ফল করতে পারবেন ইনশাল্লাহ আর কি। আমার বাগানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে বড় বড় ফল আছে আর কি। যদি দেখেন ফলগুলো আপনার ওয়েট হবে প্রায় 500-600 অলরেডি হয়ে গেছে। যে পাশের ফলটাও দেখেন একদম সবুজ, এটা আরও 10-15 দিন লাগবে হারভেস্ট হওয়ার উপযোগী হতে আর কি। এরকম যদি ক্যামেরা একটু দূরে দেখায় তাহলে বুঝতে পারবেন গাছের ফলগুলো কত হেলদি হয়ে আছে আর কি। অনেক বড় বড় ফল আমাদের, এক কথায় বলা যায় যে ফলগুলো 400-500 গ্রাম ওজন। তো আপনি যেই জিনিসগুলো ইউজ করবেন মূলত বাগানে আর কি, আপনার ড্রাগন বাগানে, আমি আবারও বলতেছি আমি যে জিনিসগুলো ইউজ করি সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আর কি। দেখেন চারটা ফল অনেক সুন্দর বড় হয়ে আছে। আমি মূলত যে জিনিসগুলো ইউজ করছি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্লানোফিক্স, আপনার মিরাকুলান, এর সাথে আপনার জিমকাম বা কি বলে আর কি, বা জিব্রাগিল অ্যাসিড, বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে থাকে ওগুলো একসাথে দিয়েই, 3-4টা আইটেম একসাথে দিয়ে আমি ফলগুলো বড় করেছি আর কি। এই ফলগুলো আর আপনার স্প্রে করার বয়স যদি বলতে চাই কতদিন বয়সে করবেন আপনি, আপনার যখন ফুল ফোটার পর 18-20 দিনের ভিতরে দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে ফলগুলো এরকম বড় বড় হবে আর কি। এই যে দেখেন পাশে দেখেন আলহামদুলিল্লাহ অনেক হেলদি ফল, মানে অনেক মোটা। এই দুটা ফল প্রায় 1.5 কেজি ওজন হবে আর কি, কিন্তু এখন এটা প্রায় পাকার উপযোগী হয়ে আসতেছে আর কি। তা আপনিও চাইলে আমার মতন এরকম ফল বড় করতে পারবেন আর কি, কাছে নিলে বুঝতে পারবেন। দেখেন অনেক বড় বড় ফল আর কি, এই যে দেখেন এখন গ্রিন বাগান আছে আর কি। আজকে বিকেলে আসলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি, কারণ আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আপনি ফল কীভাবে বড় করেন বা কী বিষয়ে আমাদেরকে একটু জানাবেন আর কি, সেই সুবাদে আর কি কথা বলছি। এই যে দেখেন যথেষ্ট সুন্দর ফল হয়ে আছে আর কি। এই যে উপরেগুলো যদি দেখাই, এই যে দেখেন। তো ভিডিওটা বেশি বড় করব না আর কি, তা আপনিও আপনার বাগানের যেটা পরিচর্যা করেন বা যেই ওষুধগুলো স্প্রে করেন পাশাপাশি আপনি ইন্ডিয়ান প্লানোফিক্স, মিরাকুলান, জিব্রাগিল অ্যাসিড বা যে কোনো আপনার জিঙ্ক পাউডার যেটা কপার গ্রুপের হয়, 3-4টা জিনিস একসাথে দিলেই আপনার সবথেকে ভালো হয়। এর সাথে আপনি বাংলাদেশে এসিআই কোম্পানির আপনার পাওয়ার নামে একটি ট্যাবলেট আছে এর সাথে মিক্স করে দিতে পারেন, দিলে আপনার ফলগুলো অনেক বড়ো হবে আর কি। তো আমার যেটুকু আইডিয়া ছিল আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে, পুরো বাগানটা করতেছি না, ভিডিওটা ছোটো করে রাখলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।